গয়না পেয়েছো এটা কথা থেকে সন্তান পেয়েছো থেকে আমি না হলে সন্তান পেতে বাড়ি পেয়েছো থেকে কিন্তু সে এক শব্দে সবার পুরো জীবনের সব কিছুকে অস্বীকার করবে পুরো জীবন পুরো জীবন তুমি তো কিছুই দাওনি কিছুই পাইনি এই জন্য আল্লাহ রসুল বলছে ওয়াই এক ফুর আশির তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে তার অনেক কারণ আছে স্ত্রীদেরকে কন্ট্রোলে রাখতে হয় ভালোবাসা দিয়ে আমরা ভালোবাসা দেখাতে পারি এটা বাইরে আড্ডা দিই অনেকে আছেন যারা বিশেষ করে ইটালি থেকে যারা এসেছেন অনেকে স্বভাব হলো বিভিন্ন ক্যাফে করে এখন আড্ডা শুরু হয়ে গেছে এখন সব আপনার স্ত্রী বসে আছে অপেক্ষা করে আছে আপনার জন্য রান্না করে তিনি খাচ্ছেন না আপনি আসছেন না আপনি তো আরামে আছেন তিনি তো আপনার অপেক্ষায় আছে এরকম অনেক ক্ষেত্রে হয় সবাই আপনারা এ এই কাজ করেন আমি এটা বলছি না কিন্তু কিন্তু যারা আছে তারা এরকম করে থাকে এই কারণে আমাদের জন্য দরকার হলো যে তাদেরকেও ভালোবাসা দেওয়া আমরা যখন আমাদের স্ত্রীদের প্রতি ভালোবাসার কবিতা শোনাবো তখন তারা আমাদের যে কোনো কথা শুনতে রাজি আছে ভালোবাসার অভাব কারণে এই কাজগুলো হয় হজরত আয়সার উদ্দুল্লাহ আনহা এবং আল্লাহ রসুল তারা একজন আরেকজনের জন্য কবিতাও পাঠ করতেন হজরত আয়েশার চমৎকার একটা কবিতা আছে আল্লাহ রসুলকে তার স্বামীকে তিনি সুন্দর কবিতা বলেছেন পুরো জগতের একটা সূর্য আছে আমার একটা সূর্য আছে আর আমার সূর্যটা হচ্ছে জগতের সূর্য চেয়ে অনেক দামি এবং অনেক ভালো দুনিয়ার সূর্যটা উঠে ফজরের পরে ফজর হয়ে যাওয়ার পরে আকাশের সূর্য উঠে আর আমার সূর্যটা রাতে উঠে রাতকে আলোকিত করে ফেলে কি চমৎকার ভালোবাসা প্রকাশ করেছেন এই জন্য স্ত্রী এবং স্বামীদেরকে এক্সপ্রেসিভ হতে হবে এক্সপ্রেশন করতে হবে একজন আরেকজনের প্রতি ভালোবাসাকে এক্সপ্রেস করতে হবে আপনি কখনো আপনার স্ত্রীকে কোনো কবিতা লিখেছেন কবিতা শুনিয়েছেন কবিতা না জানলেও অন্যের কবিতা শোনাবেন কোনো অসুবিধা নেই এটা এ দেখেন আল্লাহ রসুলের জীবনীতে তো আমরা এটা খুঁজে পাই আর এগুলো না হলে ভালোবাসাটা ড্রাই হয়ে যায় ড্রাই যখন হয় তখন শুধু চিৎকার হইচই ঘরের মধ্যে মারামারি একজন আরেকজনকে পুলিশ ডেকে বের করে দেওয়া এই জাতীয় ঘটনাগুলো ঘটে আর এর এর নিচে যে বাচ্চাগুলো বড় হয় তারাও খিটখিটে মেজাজে গরম হয় খিটখিটে মেজাজে বড় হয় শান্তিরই কারণ ভালোবাসা আপনি প্রকাশ করতে পারেন তো যাই যাই হোক মহিলাদের ক্ষেত্রে এই বিষয়টা একটু বেশি হয় তবে এই প্রসঙ্গে যেহেতু কথা আসছে আমরা এই কথা বলবো যে ভালোবাসার প্রকাশটা যেন আমরা এক্সপ্রেশন করি সুন্দর করে এক্সপ্রেশন করি আপনি কিভাবে তাকে মিস করেছেন সেটা বারবার বলবেন এর মাধ্যমে তার মধ্যে ভালোবাসার নদীতে পানি আসবে এবং আপনার পরিবারটা সুন্দর হবে সন্তানরা ভালোবাসাময় জীবনে বড় হবে সুন্দর করে তারা বড় হতে পারবে আমাদের শেখ জুলফিকার আহমেদ তিনি অনেক একজন বড় বুজুর্গ ব্যক্তি তিনি অনেক কিতাব লিখেছেন তার এক কিতাবে তিনি বলেন যে একবার তার কাছে একজন লোক এসেছে যুবক মাত্র বিয়ে করেছে হয়তো এক দুই বছর তিন বছর কিন্তু স্ত্রীর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ নিয়ে তিনি এসেছেন যে আমার স্ত্রীর কথা শুনে না নামাজ পড়ে না ভালো কাজ করছে না ইত্যাদি তখন তিনি অ্যাডভাইস করলেন যে তাকে মহিলাদের প্রোগ্রামে নিয়ে আসবে বেশি বেশি আরও অনেক অ্যাডভাইস দিয়েছেন কিন্তু এই অ্যাডভাইসগুলো তো পালন করতে সময় লাগবে তিনি চাচ্ছেন ওই যুবকটি যাচ্ছে কুইক একটা মেডিসিন যাতে তাড়াতাড়ি পরিবর্তন হয় তখন তিনি বলেন যদি কুইক কোনো মেডিসিন দরকার হয় তাহলে একটা মেডিসিন আমি সাজেস্ট করতে পারি মেডিসিনটি কি তুমি যাওয়ার সময় আজকে তোমার স্ত্রী যেই মিষ্টিটি সবচেয়ে বেশি পছন্দ করে সেটা কিনবে এবং নিয়ে যাবে বাসায় যাওয়ার পরে খুলে তুমি নিজের হাতে তার মুখে এটা তুলে দেবে এটা করে দেখো দেখবে কোনো একটা উপকার হবে প্রথমে তার মধ্যে তো রাগ স্ত্রীর মিষ্টি কিনে তার মুখে তুলে দেবে এটা মানতেও পারছে না কিন্তু ওস্তাদ বলেছেন শেখ বলেছেন তিনি সেটা করলেন মিষ্টি কিনে তার ঘরে গেলেন ঘরে গিয়ে খুব হাসি মুখে সালাম দিলেন এবং খুলে মিষ্টি তার মুখে তুলে দিচ্ছেন স্ত্রী তো টাইট হয়ে গেছে কি ব্যাপার এনিথিং রং উইথ দিস ম্যান কী প্রবলেম এই লোকটার তখন মহিলা জিজ্ঞাসা করছে কি ব্যাপার আপনার কি হয়েছে মানে ঠিক আছে তো কারণ জীবনে কখনো এটা করেনি হঠাৎ করে আজকে কি হলো তখন তিনি বলেন যে আমি এটা করছি কারণ আমার শেখ বলছেন এটা শুননা। না আল্লাহ রসুলের শুননাত এই জন্য আমি করছি যে তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দাও এবং তুমি সাদা কার পাবে এই জন্য আমি তুলে দিচ্ছি তখন মহিলা এত আনন্দিত হলো যে এটা শুন না বলে হ্যাঁ এটা শুননা আল্লাহ রসুলের শিক্ষা তখন থেকে মহিলা এই একটি মিষ্টি তার মুখে যাওয়ার পরে মহিলার মনটা এত খুলে গেল যে আমার স্বামী আমাকে এত আদর করে সুন্নত এত সুন্দর জিনিস তখন সে অটোমেটিক বলতে লাগলো মন খুলে গেলে মহিলাদের আপনি সব কিছু পাবেন আর মন না খুলে কিছুই পাবেন না মন যেহেতু পেয়ে গেছেন এবার সে বলে আমি আপনার কথা মতো সবসময় নামাজ পড়বো আমি মহিলাদের প্রোগ্রামেও যাব সব স্বীকার করা শুরু করছে মেডিসিন কয়টা দেওয়া হয়েছে একটা ম্যারিসি সুন্নতের একটা ম্যারিসি এভাবে ভালোবাসার এক্সপ্রেশন করবেন একজন মহিলা আমাদের শেখ মাদানি আমাদের সাথে আমরা গল্প করছিলাম তিনি বললেন যে আমাকে একটি পরিবারে অনুরোধ করছে যে তাদের প্রবলেম যাচ্ছে পরিবারে একটু যাওয়ার জন্য চল্লিশ বছর হয়ে গেছে বিয়ে চল্লিশ বছর যদি হয় তাহলে তাদের বয়স কেমন হবে অন্তত সিক্সটির উপরে সিক্সটি ফাইভ সেভেন্টি এরকম দুজনেই চাচা চাচি দুইজনেই ফাইট হচ্ছে তাদের এবং এমন একটা পর্যায়ে এখন ছাড়া হয়ে যাবে তো শেখ মাদানি বললেন যে আমি তাদেরকে বললাম চাচাকে বললাম আপনি কি চাচিকে কখনো বলছেন আমি ভালোবাসি চাচা বলেন কি সর্বনাশ ছেলে মেয়েদের সামনে এগুলো কি বলবো চাচিকে জিজ্ঞেস করলো আপনি কখনো শুনছেন ওনার মুখে এরকম বলছেন না আমি কখনো শুনিনি মহিলা কান্না শুরু করেছে ভালোবাসার অভাব দেখেন এই জন্য বুড়ো কালেও বলতে হবে আমি তোমাকে ভালোবাসি এটা না যে এটা শুধু জোয়ান কালের শব্দ বুড়ো কালেও চল্লিশ বছর হয়ে গেছে আপনার বিবাহের বয়স তখনও কিন্তু ভালোবাসা বন্ধ করা যাবে না তো তিনি বললেন যে আপনি তাকে বলেন চাচিকে বলেন আমি তোমাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি বলেন এবং আশ্চর্য ব্যাপার হলো এই ভালোবাসার কথাটা বলার পরে মহিলা কান্না শুরু করছে তো মহিলাও আমিও ভালোবাসি চাচা চাচা মিলে গেছে কয়টা ওষুধ লাগছে একটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ ভালোবাসা এত গুরুত্বপূর্ণ আমরা যে আল্লাহর কাছে রিস্ক চাই এটা রিস্ক আল্লাহ আমরা আল্লাহর কাছে রিস্ক চাই গুরুত্বপূর্ণ একটা রিস্ক হলো ভালোবাসার রিস্ক ভালোবাসার রিস্ক যদি না থাকে স্বামী স্ত্রীর মিল থাকে না ভালোবাসার রিস্ক যদি না থাকে তাহলে মা বাবার সাথে সন্তানের কোনো সম্পর্ক থাকে না এই জন্য ভালোবাসার রিস্কটাকে আল্লাহর কাছে চেয়ে নিতে হবে আর আল্লাহ একমাত্র ভালোবাসা আমাদেরকে দিতে পারেন দুনিয়ার কোনো মানুষ ভালোবাসা দিতে পারে না আমরা আলোচনা করছিলাম শুক্রের ব্যাপারে আমাদের জীবনকে সুখী করবে একটা শব্দ নাম কি শুক্র আল্লাহ আলা